মেঘ, রৌদ্র এই দুই মিলেই তৈরি হয় রামধনু। আমাদের জীবনও ব্যতিক্রম নয়, সেখানেও আছে সুখ দুঃখ, ভালো মন্দ, অন্ধকার আলো। আমরা যদি প্রতিকূলতাকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি হবে, আমরা জয়ী হব। জীবনে যেসব ঘটনা ঘটে তাদের সবগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে ওই ঘটনাগুলির মোকাবেলা করব সেই পদ্ধতিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানুষের জীবনের কিছু চরম সত্য কথা, 40 পর আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু কর্মদক্ষতা। 50 উপরে সৌন্দর্যের কোনো দাম নেই, তখন যতই সাজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই। বয়স 60 পার হলে অবসর, তখন পূর্ণ চেয়ারটার আর কোনো মূল্য নেই। 70 পরে বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ থাকে না, কারণ ছেলে মেয়ে তখন সবাই বাড়ির বাইরে থাকে, বাড়িতে থাকে শুধু বুড়বুড়ি। 80 পরে টাকা থাকলেও কোনো দাম নেই, কারণ তখন চলাফেরা করার আর ক্ষমতা থাকে না, তখন দরকার হয় অন্যের সাহায্যের। আর 90 পরে বিছানায় পড়ে থাকতে হয়, তখন ঘুমনো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। সময়ে সময়ে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম। যদি কেউ মনে করে শান্ত জলে সমুদ্র পথের সন্ধান করব, তাহলে কোনোদিনই তা সম্ভব হবে না। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউই সহজে হাতছাড়া করে না। আপনি সময় থাকতে যদি আপনার ভুলগুলিকে শুধরে নিতে না পারেন, তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন। আপনি আপনার ভুল থেকে তখনই শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন। শূন্য থেকে শুরু, আবার শূন্য হবে শেষ, মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ। আমার আমার করি সবাই, আমার বলে কিছুই নাই, কদিনের এই মায়ার খেলায় কেউ বা হারে কেউ বা জিতে যায়। ধন্যবাদ, জয় হিন্দ।